মোদির তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। আজ জেপি নাড্ডার নেতৃত্বে এনডিএ শিবিরের বৈঠক, পাশাপাশি আজ দিল্লিতে ইন্ডি জোটেরও বৈঠক রয়েছে। ইন্ডি জোট শরিকদের সঙ্গে ফোনেও কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বৈঠকে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা জানা যাচ্ছে। গতকালই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এবং তারপরেই মোদির তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া এখন কেবলমাত্র শুধুমাত্রই সময়ের অপেক্ষা। আজ জেপি নাড্ডার নেতৃত্বে এনডিএ শিবিরের বৈঠক এবং পাশাপাশি দিল্লিতে ইন্ডি জোটেরও বৈঠক, ইন্ডি জোট শরিকদের সঙ্গে ফোনেও কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বৈঠকে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাজধানী দিল্লির দিকেই নজর রয়েছে গোটা দেশের। একদিকে যখন এনডিএ শিবিরের বৈঠক রয়েছে, অপরদিকে ইন্ডি জোটেরও একটা বৈঠক কিন্তু সেখানে রয়েছে। ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সেখানে বৈঠকে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। গতকাল লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এবং লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর একটা জিনিস স্পষ্ট যে দেশে আরও একবার প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি। একেবারে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এবং আজকের এই বৈঠকে কি হতে চলেছে, কারণ আজকে মধুকল্পিতা যেমনটা জানাচ্ছিলে তুমি, দুটো পরপর বৈঠক, একটা ইন্ডি জোটের বৈঠক সন্ধেবেলা 6টার সময় সম্ভবত, তার আগে এনডিএর বৈঠক, অর্থাৎ দুটো বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে। এনডিএর বৈঠকে বিজেপি সবচেয়ে বড় দল, তারা ঠিক করবে যে তাদের সরকার আসার জন্য যথেষ্ট সংখ্যা যেন তাদের হাতে থাকে। অন্যদিকে ইন্ডি জোটের বৈঠকে তারাও প্রাণপণে চেষ্টা করবে মধুকল্পিতা যাতে তাদের দিকে সংখ্যা যায়, তাই নয় কি? রাজধানীর উত্তাপ কতটা কিশল হয় সেই উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে মনে হয় রাজধানীতে রাজনীতির উত্তাপটাও বেড়ে চলেছে। কিন্তু কিন্তু এর মধ্যে যেটা দেখা যাচ্ছে গতকালকে যে ফলাফল, সেই ফলাফল থেকে, সেই ট্রেন্ড থেকে একটা জিনিস তো স্পষ্ট যে তৃতীয়বারের জন্য আবারও ক্ষমতায় আসছে এনডিএ। এনডিএ ক্ষমতায় আসছে তাতে কোনো প্রশ্ন নেই, নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হচ্ছেন তাতেও কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে ইন্ডি জোটের তরফ থেকে তারা এখন কি মরিয়া চেষ্টা চালায়। 234 নিয়ে তারা তো সরকার গড়তে পারবে না, 272টি মিনিমাম সিট লাগবে। সেই 234 থেকে 272 যাওয়াও এখন অসম্ভব মনে হচ্ছে, কারণ সবকটা পার্টি যারা ইন্ডি জোটের মধ্যে রয়েছে তারা নিজেদের সম্পূর্ণ শক্তি দিয়ে 234টা সিট পেয়েছে। কিন্তু আরও বড় একটা এই মুহূর্তে ব্রেকিং বা এই মুহূর্তে আপডেট আসছে দিল্লিতে, আজ যে দুটো মেগা বৈঠক হতে চলেছে, নাড্ডার নেতৃত্বে এনডিএর বৈঠক হবে, সেখানে দিল্লিতে ইন্ডি জোটের বৈঠক হবে। লোকসভা ভোট গণনা শেষ হতেই হিংসার খবর উঠে আসছে নিউ টাউনে, বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর। রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে হামলার খবর উঠে আসছে, ভাঙচুর করা হয় বাইক, ভাঙা হয় বাড়ির কাঁচ। সেই ছবি দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ ছবি, বাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, ইট মারা হয়েছে, বাইকের ওপর হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে বাইক। নিউ টাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভোটের ফল প্রকাশের পরেই একের পর এক হিংসার খবর উঠে আসছে, ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গেল বলা চলে। একদিকে বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর, একদিকে তার বাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, অন্যদিকে তার বাইকেও ভাঙচুর চালানো হয়েছে। কালকে রাতে আমরা খেয়ে দিয়ে ঘুমাতে যাব, মানে আমরা মোটামুটি শুয়ে পড়েছি, রাত তখন প্রায় 12:30-1 বাজে। তৃণমূলের কিছু হার্মাদ বাহিনী যারা প্রত্যেক বছর পঞ্চায়েত ভোটে আমার বাড়িতে হামলা চলেছে, এই অ্যাড্রেসটা যে আছে এগুলো ভেঙেছে। কালকের ঘটনা কত রাত, অনেক আন্তঃগুপ্তি, মানে আমরা ঘুমাতে পারছি না কখনো, তাহলে আমরা কি করে থাকবো? এগুলো সবাই মিলে দেখুক, আমরা বিচার চাই, আমরা তো থাকতে পারছি না। এই বেড়ায় মারে, ওই জালনায় মারে, এই ছেলে দুটোর পর আটক হচ্ছে, কেন এগুলো করবে কেন তৃণমূলের লোকেরা? কেন করলো? তারা জিতেছে, জিতেছে আনন্দে জিতেছে, পর লাপালাপি, আমরা তো যাইনি তোদের দ্বারে, তাহলে এইগুলো না আমাদের ছেলে মেয়েও তো ঘুমাতে পারছে না। আমরা একই বিমানে দিল্লি গেলেন নীতিশ কুমার এবং তেজস্বী যাদব। এনডিএ বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছেন নীতিশ, এনডিএ বৈঠকে যোগ দেবেন চন্দ্রবাবু নাইডু। আবার অন্যদিকে তেজস্বী যাদব যাচ্ছেন ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে। অর্থাৎ আশ্চর্য একটা ইন্টারেস্টিং ছবি মধুকল্পিতা, যেখানে আগের সিটে বসে রয়েছে নীতিশ কুমার এবং কদিন আগে এই নীতিশ কুমার তেজস্বী যাদবরা কিন্তু একসাথে সরকারে ছিলেন, তারা এখন একই বিমানে আগের সিটে এবং পিছনের সিটে বসে রয়েছেন বটে, কিন্তু দুজন যাচ্ছেন দুটো বৈঠকে যোগ দিতে। আবার ইন্ডি জোটের এক পক্ষ বলছে যে তেজস্বী যাদব কোনো না কোনোভাবে নীতিশ কুমারকে ঠিক মানিয়ে নেবেন ফেরত আসার জন্য, সেটাই এখন হয় কিনা সেটা দেখার। মানে এখন
এখন মনে হয় প্রত্যেকের নজরটা রয়েছে বিহারের দিকে, যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি কি করেন। যদিও নীতিশ কুমার গতকাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এনডিএ এর বৈঠকেই যোগ দেবেন তিনি। কিশোরে আমাদের সঙ্গে দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধিরা, রয়েছেন প্রত্যেকটা মুহূর্তে তারা আপডেট তুলে ধরছেন। সমাদৃতা এবং সৃজিতা রয়েছেন আমাদের সঙ্গে। আমি সমাদৃতা, সৃজিতা, তোমাদের কাছে একটা বিষয় জানতে চাইবো যে আজকে দিল্লিতে উত্তাপটা ঠিক কতটা রয়েছে, মানে রাজনীতির উত্তাপটাও জানতে চাইছি এবং আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে কতটা চড়ছে সেই পারদ। গত তিন দিন ধরে আমি এবং সুজিতা দিল্লিতে রয়েছি, দিল্লির গরমে আমরা ঝলসে যাচ্ছি, তবে আজ ঝলসানোর পালা হচ্ছে রাজনৈতিক পরিমণ্ডলে, কারণ রাজনীতির উত্তাপ সম্ভবত দিল্লির এই গরমের থেকেও অনেক বেশি বাড়তে চলেছে। কিশোরা একটু আগেই বলছিল তোমাকে নীতিশ কুমার তেজস্বী যাদবের কথা, আমি একটা মজার গল্প ছোট্ট করে বলে রাখতে চাইবো। এপ্রিল মাসের শেষের দিকে সুজিতা 22 তারিখ করে তেজস্বী যাদব পূর্ণিয়াতে একটা প্রচার মঞ্চ থেকে বললেন, আপনাদের ইচ্ছা হলে আপনারা জোটের প্রার্থীকে ভোট দিন আর ইচ্ছে না হলে এনডিএ কে দিন, যা নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল এবং তেজস্বী যাদবের মুখ পুড়েছিল বলা যেতে পারে। তাকে প্রচুর কথা নিজেদের জোটের ঘরের মধ্যেই শুনতে হয়েছিল। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দাবি করেছেন তেজস্বী যাদবের সঙ্গে কথা হয়েছে, তবে কিশোরায় যেমন বলল তেজস্বী যাদব নীতিশ কুমারকে মানিয়ে নেবেন কিনা, উল্টোটাও কিন্তু হতে পারে। তেজস্বী যাদব আবার নীতিশ কুমারের সঙ্গে এনডিএ তে যোগ দিয়ে দিল কিনা সেদিকেও আমাদের নজর রাখতে হবে। আর যদি কোয়ালিশনের কথা বলি তাহলে একদিকে যেরকম একটা জিনিস পরিষ্কার, নীতিশ কুমার যাকে গেম চেঞ্জার বলা হয়, ট্রাম্প কার্ড বলা হয়, নীতিশ কুমার এখনো পর্যন্ত, আমি ঘড়ির কাঁটায় যদি বলি 12টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত ফ্লাইটে ওঠা পর্যন্ত দিল্লির উদ্দেশ্যে এখনো এনডিএতেই আছেন, এনডিএতেই যোগ দিচ্ছেন। তার একটা বড় কারণ, নীতিশ কুমারের মুখ্যমন্ত্রিত্ব কিন্তু বিজেপির সমর্থনেই, এটা ভুলে গেলে চলবে না, এই ক্ষমতা বিজেপির সমর্থনে। শুধু ব্যাপারটা যদি আমরা দেখি নীতিশ কুমারের ভূমিকা বরাবরই যে কোনো সরকার ভাঙা গড়ার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ নীতিশ কুমারের অবস্থানের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দেওয়া নেওয়ার রাজনীতির ক্ষেত্রেও কিন্তু নীতিশ কুমারের প্রয়োজন বিজেপিকে, এই একটা বিষয়। এর বাইরে এই কোয়ালিশন গভর্নমেন্ট যেটা ফর্ম হতে চলেছে বিজেপির নেতৃত্বে, সেখানে আর একটা ফ্যাক্টর চন্দ্রবাবু নাইডু, সেটা একটু সৃজিতার কাছ থেকে জেনে নেবো। সৃজিতা, চন্দ্রবাবু নাইডুর ঠিক কী অবস্থান যদি দর্শকদেরকে জানাবো। না, এখানে আমি একটা কথা বলতে চাই, নীতিশ কুমার নিশ্চয়ই একটা গেম চেঞ্জার, তবে এখানে আরও কয়েকটা হিন্ট আসছে। চন্দ্রবাবু নাইডুর সঙ্গে এনডি জোট যোগাযোগের একটা চেষ্টা করছে, সেক্ষেত্রে চন্দ্রবাবু নাইডুর অবস্থান খুব একটা স্পষ্ট হয়তো এখনও করা যাচ্ছে না সমাধিতে, তবে যেটুকুনি বুঝতে পারছি উনি হয়তো এনডিএকে সমর্থন করে দিতে পারেন। চন্দ্রবাবু একটা সাংবাদিক বৈঠক করেছেন, সেটা ইতিমধ্যে সাংবাদিক বৈঠকে অন্তত বলেছেন যে তিনি যে সাপোর্ট অফ লেটার দিয়েছেন সেটা এনডিএকেই দিয়েছেন, অর্থাৎ চন্দ্রবাবু নাইডুও এনডিএর সঙ্গেই রয়েছে এখনও অবধি, এখনও অবধি। তবে এখানে আরেকটা বিষয় আমি হিন্ট দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে বিজেপির গোটা দেশে সার্বিক অবস্থানটা যদি দেখা যায় তাহলে বিজেপির জন্য এটা একটু দুর্ভাগ্যজনক যে তিনটে বড় রাজ্য, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, এই তিনটে বড় রাজ্যে বিজেপির ফল ভালো হয়নি। উত্তরপ্রদেশেও জোট কাজ করেছে, মধ্যপ্রদেশেও জোট কাজ করেছে, সর্বোপরি মানে শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, শিবসেনা, এই এই যে জোট এবং কংগ্রেসের যে জোটটা অত্যন্ত, না এসপি, এসপির জোটটা গুরুত্বপূর্ণভাবে কাজ করে গিয়েছে, এবং পশ্চিমবঙ্গে এটা বলার অপেক্ষা রাখে না, এটা সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় একাই হয়তো সেই কাজটা করেছেন। এই দিক থেকে বিচার করলে ফের আরেকবার সমাদৃতা যে হিন্টটা পাওয়া যাচ্ছে যে নীতিশ কুমারের ওপর বা এই শরিকদের ওপর বিজেপিকে অনেকটা নির্ভর করতে হবে, হয়তো বা নীতিশ কুমারদের নজর থাকবে স্বরাষ্ট্র মন্ত্রকের উপর একটা গুরুত্বপূর্ণ জায়গায়, বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রকের দাবিদার হয়তো হয়ে উঠছেন, অন্তত যা হিন্ট পাওয়া যাচ্ছে সমাদৃতা, এই এই যারা শরিক রয়েছেন তারা, যারা গেম চেঞ্জার হয়ে যাচ্ছেন তারা।